সো আপনি এই মেটাল ডিটেক্টর সম্পর্কে ভাবছেন, এটা কিনবেন এবং কোথা থেকে কিনবেন সেটা ভাবছেন, আজকে আমি আপনাদেরকে চারটি ই কমার্স ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি খুব সহজেই এই মেটাল ডিটেক্টর আপনি ক্রয় করতে পারবেন এবং আপনি কিভাবে সেটাকে বাংলাদেশে আনবেন সে প্রসেসও আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং এটার প্রাইস কত, কোন ওয়েবসাইটে কিরকম প্রাইস সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, সো কেউ স্কিপ করবেন না, চলুন ভিডিওটি শুরু করি। সো নর্মাল ই কমার্স ওয়েবসাইট দিয়ে শুরু করি। আমাদের বাংলাদেশে যে ই কমার্স ওয়েবসাইট আছে দারাজের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন এবং এই প্রোডাক্টটির প্রাইস যদি আমি বলি তাহলে আপনার 35 থেকে 40 হাজার টাকার মধ্যে এটাকে পাচ্ছেন আপনি। কিন্তু দারাজের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু একদম বাজে প্রোডাক্ট। তবে বর্তমানে যে দারাজের কোয়ালিটি এবং দারাজ যে ই কমার্স ওয়েবসাইট যে খুবই ভালো মানের একটি ওয়েবসাইটে পরিণত হচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তাদের প্রোডাক্টটাও কিন্তু আস্তে আস্তে খুব ভালোর দিকে যাচ্ছে। সো এখনো কিন্তু আমি দারাজ নিয়ে সন্তুষ্ট না। সো তারপরেও আপনাদেরকে বলি, যদি আপনারা পারচেস করতে চান তাহলে কিন্তু এটা আপনি দারাজ থেকে পারচেস করতে পারবেন, কিন্তু দারাজের যে প্রোডাক্ট গুলো আছে সেটা কিন্তু চায় না। আমি আবারও বলছি, দারাজের যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু চায় না। আর এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু আপনার একদম অরিজিনাল প্রোডাক্ট, এটার প্রাইসটা কিন্তু হাই লেভেলের প্রাইস। সো দুই নম্বরে যে ই কমার্স ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস থেকে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন, কিন্তু আলি এক্সপ্রেসে এই একই সমস্যা, সে প্রোডাক্টটি পাবেন আপনি চায় না। এবং আলি এক্সপ্রেসে যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে আপনি যদি আলি এক্সপ্রেসের সর্বোচ্চ ভালো মানের যে প্রোডাক্টটি আছে সেটা যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পাচ্ছেন এবং নর্মাল কোয়ালিটির যেটা আছে সেটা কিন্তু 13 থেকে 14 হাজার টাকার মধ্যে পাচ্ছেন। তিন নম্বরে যে ই কমার্স ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে আলিবাবা। আলিবাবা এবং আলি এক্সপ্রেস দুটোই কিন্তু একই, কিন্তু আলিবাবাতে হচ্ছে পাইকারি সেলার এবং আলি এক্সপ্রেস হচ্ছে খুচরা সেলার। সো আপনি আলিবাবা থেকে এটা চাইলে ক্রয় করতে পারবেন, কিন্তু আলিবাবা থেকে আপনি মিনিমাম 5টা বা মিনিমাম 2টা অর্ডার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক পিস কখনোই আনতে পারবেন না। আর আলিবাবা হচ্ছে খুবই ভালো মানের ই কমার্স ওয়েবসাইট, কিন্তু সেখানেও আপনি চায়না পাচ্ছেন। কিন্তু আপনি আরেকটু ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি এই অরিজিনাল প্রোডাক্টটি পাচ্ছেন। সো আমি সবকিছুই আপনাদেরকে বলবো যে এটা কিভাবে আপনি বাংলাদেশে আনবেন, সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। চার নম্বরে হচ্ছে অ্যামাজন। অ্যামাজন ই কমার্স ওয়েবসাইট কিন্তু সারা বিশ্বের মধ্যে এক নম্বরে আছে। যদি আমি বলি এই প্রোডাক্টটি যদি আপনি অ্যামাজনের সার্চ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন $278 এটা প্রাইস, তার মানে আপনার অনেক টাকা। এরপরে আসতেছে যখন আপনি এটাকে অর্ডার করবেন তখন কিন্তু আপনার শিপিং চার্জ তারা অ্যাড করে। শিপিং চার্জ হয়তো তারা $100 $150 বা $200 ধরতে পারে, তারা যেটা ধরবে সেটাই কিন্তু ফিক্সড। অ্যামাজনের যে কর্মীরা আছে তারা কিন্তু আপনার বাংলাদেশ পর্যন্ত অর্থাৎ কাস্টমস এর হাত পর্যন্ত এনে দিবে, তারপরের দায়িত্ব হচ্ছে আপনার এটা আপনি কিভাবে রিসিভ করবেন, কাদের মাধ্যমে নেবেন, আপনার কাছে আনবেন সেটার বিষয় হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। অ্যামাজনের দায়িত্ব হচ্ছে তারা শুধু বাংলাদেশ পর্যন্ত তারা দিয়ে যাবে এবং বাংলাদেশ থেকে আপনাকেই এটা রিসিভ করতে হবে এবং কিভাবে করবেন সেটা আপনার বিষয়। সো আপনার যে কাস্টম চার্জ এই প্রোডাক্টটির ধরুন $278, কিন্তু এই প্রোডাক্টটি আপনি যখন অ্যাড টু কার্ট করতে যাবেন হয়তোবা $325 অথবা $300 $20 এরকম আসবে। সো আপনি বুঝতে পারছেন যে এই প্রোডাক্টের প্রাইস অনেক পড়ে যাচ্ছে। কিন্তু আপনি অ্যামাজন থেকে যদি অর্ডার করেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটি অরিজিনাল প্রোডাক্ট পাবেন, এর ভিতরে কোনো ঝামেলা নেই। কিন্তু আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজ এসব কোম্পানি থেকে যদি এইসব ই কমার্স ওয়েবসাইট থেকে যদি নেন সেক্ষেত্রে চায়না পাবেন, কিন্তু এটা অটোমেটিক সিগন্যাল দেবে, সেটা ইউজ করে আপনি মজা পাবেন না, হয়তোবা সেই প্রোডাক্টটি আপনি কিনে আপনার টাকাগুলো জলে যেতে পারে। সো আমি কখনোই আপনাদেরকে প্রেফার করবো না যে আপনারা ওই ই কমার্স ওয়েবসাইট গুলো থেকে কেনেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে আনবেন এবং কোথায় আনবেন এবং কিভাবে কত টাকা খরচ হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।